বেঁচে থাকার তোমার কি প্রয়োজন? আমি আব্দুরাজ্জাক বিন ইউসুফ 32 বছর অনুগুলোদের আমার পরিচয় দিনি। কোন মায়ের বেটা যদি প্রমাণ করতে পারে, আব্দুরাজ্জাক বিন ইউসুফ একদিন বলেছেন যে শায়খ লিখেন আমি জিন্দেগি তার জাতির সামনে কোনোদিন যাব না। শায়খ মানে কোনোদিন লিখেনি, কোনোদিন বলিনি, মানুষে লিখে সেটা মানুষের ব্যাপার। আলাদি আন্দোলনের একজন লোক জাগরণী বলতো, তার নাম শফিকুল ইসলাম জাগরণী। দিনাজপুরে একটা প্রোগ্রামে গেছি, বিজ্ঞাপন পোস্টারে লেখা আছে মুফাসসিরে আল্লামা মুফাসসিরে কোরআন শফিকুল ইসলাম জাগরণী। তা আমি বলছি আপনি কোরআন মাজিদ পড়তে পারেন? আমি ভালো করে পড়তে পারি না। তো এখন তার নাম লেখা আছে আল্লামা মুফাসসিরে কোরআন। তো কি ও দায়ী না যারা লিখেছে তারা দায়ী? তুমি এই কথা বললে মানে তোমাকে চ্যালেঞ্জ করলাম, তোমার বাপকে চ্যালেঞ্জ করলাম, তোমার বংশকে চ্যালেঞ্জ করলাম, তোমার জাতিকে চ্যালেঞ্জ করলাম। আমি আব্দুরাজ্জাক বিন ইউসুফ 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। মহান আল্লাহ বলেন লাসালুল জাহিম কুনতুম বিহি তুকাজ্জিবুন, জাহান্নামে প্রবেশ করো এই সেই জাহান্নাম যাকে তুমি অস্বীকার করছিলে, যার কোনো দিন দাম দেওনি, এটাই জাহান্নাম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে। লিত্তগীনা মাআবা, স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি অহংকারী থাকার জায়গা জাহান্নাম। লাবিসিনা ফিহা আকাবা, তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে, তারা সেখানে কোনোদিন ঠান্ডা শীতল পানি পান করবে না। তাদের জন্য রয়েছে জ্বলন্ত উত্তপ্ত গরম পানি এবং রক্তপুঁজ, রক্তপুঁজ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত পানি রয়েছে। আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয় দিতে গিয়ে এইভাবে বলেন, আল্লাহ তাআলা বলেন উজুহুন ইয়াউমাইদিন খাশিয়া, সেই দিন বিচার মাঠে কতগুলি মুখমণ্ডল মানুষ হবে ভীত সন্ত্রস্ত। আমেলাতুন নাসেবা, তারা ক্লান্ত পরিশ্রান্ত হবে। তাসলা নারান হামিয়া, তারা জ্বলন্ত উত্তপ্ত আগুনে প্রবেশ করবে। তুস্কামিন আইন আনিয়া, তাদেরকে জ্বলন্ত উত্তপ্ত ফুটন্ত ঝর্ণা থেকে পানি পান করতে দেওয়া হবে। কাঁটাযুক্ত জাক্কুম গাছ ছাড়া তাদের জন্য আর কোনো খাদ্য থাকবে না। মহান আল্লাহ বলেন জাহান্নামের পরিচয় দিতে গিয়ে, কাঁটাযুক্ত গাছের পরিচয় দিতে গিয়ে, ইন্না শাজারাতাস জাক্কুম তুআমুল আসিম, নিশ্চয় কাঁটাযুক্ত জাক্কুম গাছ অপরাধীদের খাদ্য। মহলে ইগলি ফিল বতুন, তেলের তলানির মতো যখনই একটু পেটে যাবে তখন পেট উথাল পাথাল করবে। কা গালিল হামিম, দেখ চুলহার উপরে আছে যখন খুব টকবক করে ফুটে উঠেছে, এইভাবে পানি যেমন ফুটে ওঠে তার পেট সেইভাবে টকবক করে ফুটে উঠবে, এই হচ্ছে জাক্কুম। মহান আল্লাহ বলেন আদালিকা খায়রুন নুজুলান আম শাজারাতুস জাক্কুম, জান্নাতের এই ফলাফল মেহমানি তাদের জন্য ভালো না জাক্কুম গাছ ভালো? ইন্না জাআলনাহা ফিতনাতান লিয-যালিমিন, আমি জাক্কুম কাঁটাযুক্ত গাছকে অপরাধীদের জন্য পরীক্ষা হিসাবে করেছি। মহান আল্লাহ বলেন ইন্নাহা, নিশ্চয় এই জাক্কুম গাছ জন্ম নেই ফি আসলিল জাহিম, জাহান্নামের নিচে হতে আগুনের মধ্যে হতে জাহান্নামের গাছ জন্ম নিয়ে, জাক্কুম গাছ জন্ম নিয়ে বড় হয়। আগুনের ভিতরেও গাছ জন্ম নিতে পারে যার নাম জাক্কুম,
পানিও যেমন পানির ভিতরেও যেমন গাছ জন্ম নিতে পারে, যাকে আমরা দল বলে থাকি, পানা বলে থাকি, গভীর পানির নিচ থেকে বের হয়ে পানির উপরে ভাসতে থাকে, এই গাছ যেমন নিচে থেকে পানির ভিতর থেকে বের হয়ে উপরে ভাসতে থাকে, জাক্কুম গাছও আগুনের ভিতর থেকে গজিয়ে বের হয়ে উপরে আসে। মহান আল্লাহ বলেন, তালুহা রৌসু শায়াতিন, জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো। জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো। মানুষ কোনোদিন শয়তানকে দেখেনি, আল্লাহ তাআলা শয়তানের মাথার মতো জাক্কুম গাছের ফল বলে মানুষকে কি বুঝাতে চাইলেন? মানুষ তো শয়তানের মাথা দেখেনি, আল্লাহ বললেন জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো, এতে মানুষ কি বুঝবে? কেন? মানুষ তো শয়তানের মাথা দেখেনি। তখন আবুল আলা মওদুদি রাহেমাহুল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, এর মানে হলো এই, মানুষ যেমন রূপক কথা বলে আল্লাহ তেমন রূপক কথা বলেন, মানুষ যেমন রূপক কথা বলে আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ রূপক কথা বলে, মানুষ কি বলে? মানুষ বলে লোকটা এত ভালো, লোকটা এত সুন্দর, মনে হচ্ছে যেন ফেরেশতা, অথচ কেউ কোনোদিন ফেরেশতাকে দেখেনি, তবু বলে ও বুঝে। মানুষ বলে মেয়েটা এত অসুন্দরী, মেয়েটা এত অসুন্দরী, এত কুৎসিত, মনে হচ্ছে যেন পেতনি, অথচ পেতনিকে কেউ দেখেনি, তবু বলে ও বুঝে। আবুল আলা মওদুদি রাহেমাহুল্লাহ বলেন, মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ বলে মেয়েটা এত সুন্দরী, মেয়েটা এত সুন্দরী, মনে হচ্ছে যেন পরি, কেউ পরিকে দেখেনি, তবু বলে ও বুঝে। আবুল আলা মওদুদি রাহেমাহুল্লাহ বলেন, এইভাবে আল্লাহ রূপক কথা বলেন। পৃথিবীর সব বিদ্বান বলেছেন, না 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 না, এগুলি নয়, এ দিয়ে খারাপ বোঝানো হয়েছে, শয়তানের মাথা কেউ দেখেনি। তাহলে আল্লাহ বললেন কেন? আল্লাহ বললেন খারাপ বোঝানোর জন্য। সারা পৃথিবীর বিদ্বান বুঝেছেন এটার মানে হলো খারাপ। আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ বুঝেছেন যে মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন ও বুঝেন। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস সুনিশ্চিত ওদের জন্য যারা সামনে বদনাম করে, যারা পিছনে বদনাম করে। জীবনের জন্য ভুলে যান, কোনোদিন মানুষের পিছনে লাগবেন না, মানুষের বদনাম করার প্রয়োজন নেই। একটা ছেলে মানুষ মাথায় পাগড়ি দিয়ে কিভাবে বলতে পারে শিক্ষিত বেঈমান? বেঈমান শব্দ কি কোনো সহজ শব্দ হয়ে গেল? মানুষ কিভাবে বোকামির পরিচয় দিয়ে জাহান্নাম কিনতে চায়? মানুষের পিছনে পড়বেন না, ধ্বংস সুনিশ্চিত ওর জন্য যে সামনে বদনাম করে, যে পিছনে বদনাম করে। যারা টাকা পয়সা সংগ্রহ করে গুনে গুনে রাখে, মনে করে তার সম্পদ চিরদিন থাকবে, কখনো নহে, অসম্ভব হতে পারে না, তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নাম কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামটি কি? আমি বলি নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুনকে বলা হয়। মহান আল্লাহ বলেন, বিচার মাঠে যার নেকির পাল্লা হালকা হবে, পাপের পাল্লা ভারী হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়ার। অমাদ্রা কামাহিয়া, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন
গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামটি কি আপনার কি জানা জানা আছে? হাবিয়া নামক জাহান্নামের পরিচয় আমি বলি, নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুনকে বোঝানো হয়। মহান আল্লাহ বলেন, সাউসলি হে সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। আমাদ রাকা মা সাকার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নাম কি? সাকার নামক জাহান্নামের পরিচয় আপনার কি জানা আছে? আমি বলি, লা তুবকি ওয়ালা তাজার, সাকার এমন একটি জাহান্নাম যে মানুষকে ছাড়বেও না, যে মানুষকে মারবেও না, যে মানুষকে ছাড়বেও না, যে মানুষকে মারবেও না, এর নাম সাকার জাহান্নাম। এইটা আল্লাহ অন্য জায়গাতে বলেছেন, লায়মুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া, মানুষ জাহান্নামে মরবেও না, মানুষ জাহান্নামে বাঁচবেও না, মানুষ জাহান্নামে মরবেও না, মানুষ জাহান্নামে বাঁচবেও না। এই কথাটা আল্লাহ অন্য জায়গাতে বলছেন, ওয়া তিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া হুয়া বিমাইয়্যাব, জাহান্নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘেরে ধরবে, জাহান্নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘেরে ধরবে, কিন্তু মানুষ জাহান্নামে মরবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহা লাজা নাজাতুল লিশা, নিশ্চয় লাজা নামক একটি জাহান্নাম রয়েছে যা মানুষের চামড়াকে ঝলসিয়ে দিবে। আল্লাহ তাআলা বলেন, নাজাতুল লিশা, ওরা চামড়াকে ঝলসিয়ে দিবে, আলাইহা তিশা আশার, সেই জাহান্নামের পাহারাদার 19 জন ফেরেশতা দিয়ে জাহান্নাম তদারকি করা হয়। 19 জন ফেরেশতাকে জাহান্নামের মালিক হিসেবে দায়িত্বশীল করা হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের পরিচয় দিচ্ছিলাম আপনার কাছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা, নিশ্চয় আমার নিকট রয়েছে দুর্বহ বেড়ি, দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন জাহান্নাম, নিশ্চয় আমার কাছে রয়েছে দুর্বহ বেড়ি, মানুষকে ডান্ডা বেড়ি দেওয়া হবে জাহান্নামে, তা হবে খুব বেশি ভারী। আমার নিকটে রয়েছে যাও দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলেন, তামুন যা গুসা, আমার কাছে রয়েছে কাঁটাত্ব আদামান আলিমা, আমার কাছে রয়েছে কষ্টদায়ক ভয়াবহ শাস্তি। মহান আল্লাহ বলেন, লাইসা তাম ওয়ালা তামুন ইল্লা মিন গিসলিন, পাপীদের জন্য শুধুমাত্র রক্ত পূজ ছাড়া, পাপীদের জন্য রক্ত পূজ ছাড়া অন্য কিছু খাবার থাকবে না, এরই নাম জাহান্নাম। সম্মানিত দিনী ভাই বোন, সংক্ষিপ্তভাবে আপনার সামনে আমি জাহান্নামের পরিচয় পেশ করছিলাম। এবার একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহির পক্ষ থেকে জাহান্নামের পরিচয় পেশ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাখরাতাল আযীমা লাতুল কামিন শাফিরে জাহান্নাম, বিশাল একটা পাথর খণ্ড, কথার কথা 1 কোটি গুণ ওজনের একটি পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে 70 বছর। সম্মানিত দিনী ভাই বোন, একটা পাথর যদি 1 কোটি গুণ ওজনের 1 ঘন্টা নিচে যায় কত কিলো যেতে পারে, যদি 1 দিন যায় কত কিলো যেতে পারে, যদি 1 মাস যায় কত কিলো যেতে পারে, যদি 70 বছর যেতে থাকে কত কিলো যেতে পারে, মানুষের খাতা কলমে তা হিসাব হবে না। এগুলো আল্লাহর আদেশে চলে, এর নাম জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সারা পৃথিবীর মানুষ আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, ইবলিস থেকে কিয়ামত পর্যন্ত সব জিন, সব মানুষ একসাথে যদি জাহান্নামে ঢোকে দরজায় সমস্যা হবে না, এর নাম জাহান্নাম। জাহান্নামের গভীর কত মানুষ তা জানে না, মানুষের গভীরতা মানুষ জানে না, তবে আল্লাহ বলেছেন,
ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যারা মুনাফিক, যারা মিথ্যা কথা বলে, যারা জগলখোর, যারা সমাজে এই কথা ওইখানে লাগাই ওই কথা এখানে লাগাই, এরা থাকবে জাহান্নামের সবচেয়ে নিচে। ইহুদি জাহান্নামে যাবে, ওদের পাপ নাকি ওজন হবে না। খ্রিস্টান জাহান্নামে যাবে, ওদের পাপ নাকি ওজন হবে না। হিন্দু জাহান্নামে যাবে, ওদের পাপ নাকি ওজন হবে না। শুধুমাত্র মুমিন পুরুষ নারীর পাপ নাকি ওজন হবে। ইহুদি খ্রিস্টানদের কোনো নেকি নেই, কাজেই এক পাল্লায় নেকি দিতে হবে আর এক পাল্লায় পাপ দিতে হবে, তাহলে তো ওজন হবে। যদি পাপই না থাকে তাহলে ওজন হবে কি করে? যেহেতু ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেনি, তাই তার পাপ নাকি ওজন হবে না। যেহেতু খ্রিস্টান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেনি, তাই তার পাপ নাকি ওজন হবে না। যেহেতু অমুসলিম হিন্দু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেনি, তাই তার পাপ নাকি ওজন হবে না। এদেরকে ফায়ুখাজবিল নাসিওয়ালা তাম, এদের পা এবং কপাল ধরে, সামনের দিকের চুল ধরে টেনে হেঁচড়ে সবকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত দিনী ভাই বোন, কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত গভীর? কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত বড়? সম্মানিত দিনী ভাই বোন, বারবার মধ্যে একটা কথা ধাক্কা খাচ্ছে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেনি তারা জাহান্নামে যাবে, তাদের পাপ নাকি ওজন হবে না। এই কথাটা একটা কথা মনে পড়ছে, আপনাকে একটু স্মরণ করিয়ে দিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবরা উম্মি, একদা আল্লাহর নবী তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন, ফাবাকা, কবর জিয়ারত করতে গিয়ে খুব কান্নাকাটি করলেন, ওয়া আক্কামান হাওলাহু, আশেপাশে যারা ছিল সবাকেই কাঁদালেন। তারপর তিনি বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত শুনে রেখো, জাতির উদ্দেশ্যে বলে যাচ্ছি, ইস্তাজন্ত রব্বি ফিয়ান আস্তাগফিরালে উম্মি, আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চাইলাম আল্লাহকে। আমি বললাম, আল্লাহ একটু তোমাকে বলি আমার মায়ের ক্ষমার ব্যাপারে, আমি একটু বলি আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো, এই বাক্যটা একটু তোমার কাছে বলি, আল্লাহ আমার মাকে ক্ষমা করো, এই বাক্যটা একটু তোমার কাছে বলি, এই অনুমতি দেন। ফালাম ইউদাল্লি, আমাকে অনুমতি দেওয়া হলো না, আমি বলতে পাবো না, আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো। এই ছাড়াই মুনাফিক, তুমি কি করে লিখতে পারো? আব্দুর রাজ্জাক সে বলেছেন তার বাপ মা জাহান্নামে যাবে, যাবে কথাই ঠিক, তুমি কি করে তোমার হুজুর বদনাম করে, তুমি কি করে বদনাম করতে পারো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের জন্য ক্ষমা চাওয়ার চাইবে এটা অনুমতি চেয়েছিলেন, অনুমতি হয়নি। খ্রিস্টান হয়ে মারা গেলে বাঁচার পথ কি আছে? কোনো পথই নাই। আবু তালেব চিরদিনের কৃতজ্ঞতা প্রকাশ করা মানুষ, ভাতিজার উপরে সব ভালোবাসা দেখালেন, সব সমস্যা দূরে করার চেষ্টা করলেন, বুকে করে রাখলেন ভাতিজাকে, কাপড়ের নিচে রাখলেন ভাতিজাকে, ঘরে রাখলেন ভাতিজাকে। শেষকালে ভাতিজা বললেন, চাচা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। পাশে আবু জাহালেরা বসেছিল, বলল, শেষকালে যদি দিন পরিবর্তন করেন আপনার নামে একটা বদনাম থেকে যাবে। আবু তালেবের মতো বড়, এত বড় মানুষ মরার সময় দিন পরিবর্তন করেছে। ভাতিজা, আমি তোমার কথা মানতে পারলাম না, যেই দিনে ছিলাম সেই দিনেই থেকে গেলাম। কয়দিন পরে আবু তালেব মারা গেল, আলী এসে বলছেন, আল্লাহর নবী আপনার চাচা আবু তালেব মারা গেছে। আল্লাহর নবী বললেন, যাও ওকে মাঠে নিয়ে যাও, ওকে গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও, যাও ওকে মাঠে নিয়ে যাও, গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও। কই একটু ক্ষমা চাওয়ার তো সুযোগ গ্রহণ করলেন না, কই একটু তো জানাজা পড়াতে গেলেন না, কই একটু লাশের ভালোবাসা দেখালেন না, যাও আলী গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও গা। হাদিস বুখারী মুসলিম, হিন্দু মারা গেলে শ্মশান ঘাটে ফেলতে হবে না,
হিন্দু মারা গেলে তাকে মাটিতে পুঁতে দিতে হবে, কাফন দাফন ছাড়াই, জানাজা ছাড়াই তার ব্যাপারে ক্ষমা চাওয়ার কথা বলা যাবে না। আল্লাহর নবী অনুমতি পেলেন না এই বাক্যটা বলার। কি বলার? আমার মাকে ক্ষমা করেন, এই বাক্যটা বলার অনুমতি হয়নি। আমি মনে হয় বুঝাতে পারি না, ক্ষমা চাইলেন ক্ষমা হয়নি এ কথা আমি বলিনি, আমি মনে হয় বুঝাতে পারি না। আমি কি বুঝাতে পারছি? বুঝতে পারছেন? মানে ক্ষমা চাইলেন ক্ষমা হলো না এটা নয়, ক্ষমা চাওয়ার বাক্যটার অনুমতি চেয়েছিলেন। আমি একটু আমার মায়ের জন্য ক্ষমা চাইবো, এই অনুমতিটা দেন না, হবে না। তোমার মায়ের জন্য তুমি ক্ষমা চাইবা এই অনুমতি আমার কাছে হবে না। ওয়াস্তাজান্তুহু, আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম আমার মায়ের কবর দেখতে যেতে। ফাওজানালি, আমাকে বলা হলো যাও তোমার মায়ের কবর দেখে আসো, ক্ষমার কথা বলতে বাবা না। হাদিস মুসলিম। এই ছেলে, তোমার হুজুরকে বলে দিও হাদিস অনুবাদ করতে। ধর্ম বিকৃত করিও না, আখেরি মোনাজাতে উপস্থিত হয়ে জান্নাত কিনে নিও না। ধর্ম পাগল হয়নি, হুজুরগণের দিনের কথা দিয়ে ধর্ম চলে না, ধর্ম পাগল হয়নি। হাদিস মুসলিম। সম্মানিত দিনই ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে জাহান্নামের পরিচয় বুঝছিলাম, এবার একটু জাহান্নামীদের পরিচয় বুঝি, অল্প বুঝলেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না গিলজা লে জাহান্নাম ইল্লা গিলজিল জিল, নিশ্চয় জাহান্নামীদের চামড়া হবে ইসনানে আরবাউনা জেরা, 42 হাত মোটা। নিশ্চয় জাহান্নামীদের গায়ের চামড়া হবে 42 হাত মোটা। আইনা জিরসাহু মিসলু উহুদিন, দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে কত কিলো আছে কেউ জানে না। আইনা বাইজাহু মিসলু বাইদা, তার মানুষের উরু রান হবে বাইজা পাহাড়ের সমান লম্বা। বাইজা পাহাড় 39 কিলোমিটার লম্বা। আইনা জাহান্নাম আইনা মাজলিসাহু মিন জাহান্নাম মা বাইনা মাক্কাত ওয়াল মদিনা, একজন জাহান্নামীর বসার জায়গা হবে 450 কিলোমিটার। মক্কা থেকে মদিনা যত পথ, একজন জাহান্নামীর বসার জায়গা হবে তত পথ। যদি একজন জাহান্নামীর চামড়া হয় 42 হাত মোটা, যদি একজন জাহান্নামীর দাঁত হয় উহুদ পাহাড়ের সমান, যদি একজন জাহান্নামীর উরু রান হয় 39 কিলোমিটার লম্বা, যদি একজন জাহান্নামীর বসার জায়গা হয় 450 কিলোমিটার। বাইনা মানকে বাই কাফের ফিনারে সালাসা তাইয়াবিন রাকিবিল মুসরে, একজন দ্রুতগামী ঘোড়া যদি একজন জাহান্নামীর ডান কাঁধে দৌড়াতে লাগে, বাম কাঁধ পৌঁছিতে সময় লাগবে 3 দিন 3 রাত। একজন জাহান্নামীর কাঁধ যদি এত লম্বা হয়, প্রতি হাজারে যদি 999 জন লোক জাহান্নামে যায়, তাহলে জাহান্নাম কত বড়। প্রতি হাজারে যদি 999 জন লোক জাহান্নামে যায়, তাহলে জাহান্নাম কত বড়। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি কি দিয়ে বুঝাই জাহান্নাম কি জিনিস, জাহান্নামকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন। এবার চলেন যাই, জাহান্নামকে বিচারের মাঠে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। মহান আল্লাহ বলেন, উজিয়া ইয়াউমা ইদিম বে জাহান্নাম, যেদিন জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। জাহান্নামও প্রস্তুত, জান্নাতও প্রস্তুত, জাহান্নামও প্রস্তুত, জান্নাতও প্রস্তুত। জাহান্নাম কোথায় আছে? সপ্তম জমিনের নিচে। জান্নাত কোথায় আছে? সপ্তম আকাশের উপরে। জাহান্নাম জান্নাত কোথায় আছে আল্লাহই ভালো জানেন। আল্লাহর নবী একদা রাতে সালাত আদায় করছিলেন, একদা তিনি চন্দ্র সূর্য গ্রহণের সালাত আদায় করছিলেন। সাহাবীগণ বললেন, রাআইনাহু, আমরা তাকে দেখলাম। তিনি একটা কিছু নিলেন হাত দিয়ে, তারপরে দেখলাম তিনি পিছে হটে গেলেন।
সালাত শেষ হয়ে গেল। আমরা বললাম আল্লাহর নবী কি ব্যাপার, সালাতের মধ্যে আপনাকে কিছু নিতে দেখলাম, আবার দেখলাম আপনি পিছনে হটে গেলেন, বিষয়টা বুঝতে পারলাম না। তখন তিনি বলছেন শোনো, ইন্নি রাআইতু আল জান্নাহ, আমি জান্নাত দেখেছিলাম, আমি মনে করলাম জান্নাত থেকে এক টুকরা ফল নিয়ে নি, এক গোছা ফল নিয়ে নি, লাউলা খাস্তহু, যদি আমি এক টুকরা এক গোছা ফল নিয়ে নিতাম, লাখাল তুম্মা বাকিয়াতি দুনিয়া, তাহলে কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব পুরুষ নারী হিন্দু মুসলমান ভক্ত খ্রিস্টান সবাই খেত, এক গোছা ফল নিয়ে নিলে কিয়ামত পর্যন্ত খেত সবাই। তারপরে আমি সরে গেলাম, আমি দেখলাম জাহান্নাম এত ভয়াবহ অবস্থায়, ভয়ঙ্কর অবস্থায়, জাহান্নাম কোনোদিন দেখিনি, দেখে আমি পিছনে হটে গেলাম। দেখি শুধু নারী, দেখি শুধু নারী। বললাম আবে মায়া রাসূলুল্লাহ, কেন সবাই জাহান্নামে যাবে ওরা? আয়াকফরনা বিল্লাহ, ওরা কি আল্লাহকে মানে না সেজন্য জাহান্নামে যাবে? কালা না 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 না, ওরা আল্লাহকে মানে না এজন্য নয়, তুকসের নুল্লাহ না, ওরা আসলে অভিশাপ করে, ওরা আসলে বদনাম করে, ওরা অপ্রয়োজনীয় কথা বলে, ওরা এরর কথা বলে, এই জন্য তারা বেশি বেশি জাহান্নামে যাবে। ওয়াইয়াকফরনালাশিরা, ওরা স্বামীকে মানে না এই জন্য তারা জাহান্নামে যাবে। লাউ আহাসান্তা মিনহা আদাহারা কুল্লাহা, সারা জীবন যদি তুমি তার সাথে ভালো আচরণ করো, সুমরাত মিনকা শায়ান, তারপরে যদি কোনোদিন দেখে একটা মোটা কাপড় নিয়ে চলে এসেছ, তাহলে বলবে জিন্দেগিতে তোমার কাছে কোনোদিন ভালো দেখিনি, সব কল্যাণকে অস্বীকার করে দেয়, এই জন্য ওরা জাহান্নামে যাবে। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী, আর একটু পরে হবে, আপাতত এইখানে রেখে দিলাম। জাহান্নামের অবস্থা বর্ণনা করে জাহান্নামকে টেনে নিয়ে যাওয়া হবে। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা ইয়াউমায়যিন জাহান্নাম, বিচার মাঠে সেদিন জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। আলাহা সাবুন আল ফাসিমাম, জাহান্নামের গায়ে 70,000 লোহার রশি লাগানো থাকবে। মা কুল্লে সেমামিন সাবুন আল ফামালাক, প্রত্যেক রশিতে 70,000 ফেরেশতা থাকবেন। তাজুরুনহা, তারা টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে আসবে। দিয়ে বুঝায় আপনাকে জাহান্নাম কি জিনিস, ফেরেশতার কত ক্ষমতা। একজন ফেরেশতা যদি এইভাবে পৃথিবীতে হাত ঢোকায়, গোটা পৃথিবী উল্টে দিতে পারেন একজন ফেরেশতা। সেখানে এক একটা রশিতে থাকবেন 70,000 ফেরেশতা, তাহলে 70,000 রশি থাকবে জাহান্নামের গায়ে। জাহান্নামকে কিভাবে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে, আপাতত এইখানে একটা কথা বলে রাখলাম। ইউসারুন নাস ইয়াউমাল কিয়ামা হুফাতান ওরাতান গোরলা, বিচারের মাঠে মানুষকে একত্রিত করা হবে, কারো পরনে কাপড় থাকবে না, কারো খাতনা দেওয়া থাকবে না, কারো পরনে জুতা স্যান্ডেল থাকবে না, সবাই উলঙ্গ থাকবে, মানুষকে একত্রিত করা হবে সাদা সমতল জমির উপরে। সেখানে থাকবে জাহান্নাম, সেখানে থাকবে জান্নাত, সেখানে থাকবে মানুষ, সেখানে থাকবে জিন, সেখানে থাকবে না আল্লাহ, সেখানে থাকবে পশু প্রাণী, পৃথিবীর সব পশু প্রাণী, পৃথিবীর জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত পশু প্রাণী মাটিতে পানিতে ছিল আছে থাকবে, সব উপস্থিত থাকবে। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষ উপস্থিত থাকবে, ইবলিস থেকে কিয়ামত পর্যন্ত সব জিন সেখানে উপস্থিত থাকবে, আল্লাহ উপস্থিত থাকবেন, ফেরেশতা উপস্থিত থাকবেন। কি দিয়ে বুঝাই আপনাকে বিচারের মাঠ কত বড়। খালি আল্লাহ বলেছেন সেই দিন মাটিকে, বিচারের মাঠকে প্রশস্ত করা হবে, সমতল করা হবে, উঁচু নিচু থাকবে না, রং হবে সাদা। সারা পৃথিবীর আটলান্টিক মহাসাগর, ভারত সাগর সব জলে
পানি শেষ হয়ে যাবে, সব সমতল হয়ে যাবে, কোনো উঁচু নিচু থাকবে না, হিমালয় থাকবে না, বড় বড় পাহাড় থাকবে না, দূর পাহাড় থাকবে না, পৃথিবীর কোনো পাহাড়ই থাকবে না, সব উড়ে আকাশে চলে যাবে, ধূলিকণায় পরিণত হবে, পৃথিবী হয়ে যাবে সমতল। এখানে বিচারের মাঠে থাকবেন আল্লাহ, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা, সব কিছু থাকবে, বিচারের মাঠে জাহান্নামকে টেনে নিয়ে যাওয়া হবে। এইবার চলেন বলি, অবাক কথা, জাহান্নাম কথা বলতে পারে? দেখেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাতুন লিশাওয়া তাদু মান আদবারা ওয়া তাওয়াল্লা। লাজা নামক জাহান্নাম মানুষের চামড়াকে ঝলসিয়ে দিবে, সেই দিন জাহান্নাম ডাকবে, শোনো শোনো শোনো, মুখ ফিরিয়ে চলে গেছিলে, এই দিকে শোনো। জাহান্নাম বলবে, শোনো শোনো শোনো, টাকা পয়সা গণনা করে রেখেছিলে, যাকাত দেওনি, দান খায়রাত করনি, শোনো শোনো শোনো, এই দিকে শোনো। এই দেখেন জাহান্নাম কথা বলতে পারে। আল্লাহ তাআলা বলেন, হালিম তালাব হালমিম মাসিদ, যখন জাহান্নামীকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, বারবার বলা হবে, জাহান্নাম তুমি কি পূর্ণ, জাহান্নাম তুমি কি পূর্ণ, জাহান্নাম তুমি কি পূর্ণ, তখন জাহান্নাম বলবে, আর কি কিছু আছে? তাহলে মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ হবে না। চলেন দেখি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াযালু জাহান্নামু তুলকা, জাহান্নামে মানুষকে নিক্ষেপ করতেই থাকা হবে, নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করা হবে। জাহান্নাম বলতে থাকবে, হালবিম মাসিদ, আর কি কিছু আছে, আর কি কিছু আছে? যখন জাহান্নাম মানুষ দিয়ে পূর্ণ হবে না, আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাত্তা ইয়াজা রব্বুল ইজ্জাতে ফিহা কাদামাহু, আল্লাহ তাআলা তার নিজের পা জাহান্নামে ঢুকিয়ে দিবেন, আল্লাহ তাআলা তার নিজের পা জাহান্নামে ঢুকিয়ে দিবেন। ইয়ানযাবি বা জাহান্নাম।